সদ্গুরু, আমাদের পরের প্রশ্নটা হলো, আমি আপনাকে এটা পড়ে শোনাচ্ছি। এটা বিশ্বাস করা হয় যে শ্রীনিবাস রামানুজন নাকি এমনভাবে অঙ্কের সমীকরণ বানাতেন যে মনে হতো যেন গোটা মহাবিশ্বটাই ওনার হাতের মুঠোয় ছিল। উনি এও বলতেন যে দেবী ওনাকে ওই অঙ্কের ধারণাগুলো দিতেন। আমিও সেই অবস্থায় কি করে পৌঁছাতে পারি, এটাই প্রশ্নটা। আগে তো আপনাকে একটা দেবী খুঁজতে হবে। আপনারা সবাই কি ফোন ব্যবহার করেন? কেন আপনারা ফোন কেন ব্যবহার করেন? প্রথমত, আমরা কেন একটা টেলিফোন বানাতে গেলাম? কারণ আমরা কথা বলতে পারি বলে। যদি কথা বলার ক্ষমতাটাই না থাকতো, আমরা কি তৈরি করতাম মাইক্রোফোন, একটা টেলিফোন, এগুলোর একটাও? বলুন, আমরা বাইসাইকেল কেন বানাতে গেলাম? কারণ আমরা হাঁটতে পারি, কিন্তু আমরা আরো জোরে হাঁটতে চাইলাম, তাই দৌড়লাম। দৌড়লাম, পরে বুঝতে পারলাম একটা সীমা আছে, আমরা সেটার চেয়েও জোরে যেতে চাইলাম, তাই তৈরি করলাম বাইসাইকেল। ধরুন আমরা গাছেদের মতো যদি হতাম, একই জায়গায় স্থির, এমন হলে কি সাইকেল আবিষ্কার করতাম? না। একইভাবে টেলিফোন, টেলিস্কোপ বা মাইক্রোস্কোপ, বাইসাইকেল, গাড়ি ঘোড়া, এরোপ্লেন কিছুই বাদ নেই। আমাদের যে ক্ষমতা ইতিমধ্যেই আছে, আমরা সেটাকে বাড়াতে চাই। আমরা এমন কোনো যন্ত্র বানাইনি যার ক্ষমতাটা আমাদের আগে থেকে ছিল না, আর হঠাৎই নতুন কিছু বানিয়ে ফেললাম, কারণ আমরা জানিই তো না সেই নতুন কিছুটা কেমন হয়, তাই না? আমাদের যে ক্ষমতাগুলো নেই, সেগুলোর অস্তিত্ব আছে কি নেই তা জানার তো কোনো উপায়ই আমাদের নেই। শুধু যে ক্ষমতাগুলো আমাদের আছে, আমরা সেগুলোকেই অনেকটা বাড়াতে চাইছি। তো এই প্রচেষ্টায় আমরা অনেক যন্ত্রই বানিয়েছি। এখানকার সব যন্ত্রই শুধু আমাদের বর্তমান ক্ষমতাগুলোকেই বাড়িয়ে তুলছে, তারা হাজির হয়নি একেবারেই নতুন কোনো ক্ষমতা নিয়ে। একই রকমভাবে এই কালচারে, সেই সুদূর প্রাচীনকাল থেকেই আমরা এমন যন্ত্র বানিয়েছিলাম যা কোনো জিনিস দিয়ে তৈরি নয়, কোনো যান্ত্রিক প্রক্রিয়ায় তৈরি নয়, বরং তৈরি এক শক্তি প্রক্রিয়ায়। শক্তি প্রক্রিয়ায় তৈরি যন্ত্রটা আবার কি? দেখুন, ধরা যাক কেউ মারা গেছেন। কখনো কোনো মৃত মানুষকে দেখেছেন? হ্যালো, কোথায় দেখলেন? আমি তো দেখিনি। মৃত মানুষ দেখেছিলেন না মৃত দেহ? মৃত দেহ মানে কি? ধরা যাক কোনো দুর্ঘটনা হয়নি, কোনো খুনটুন হয়নি, কিচ্ছু তেমন হয়নি, বা ধরা যাক কেউ শুধু দম আটকেই মারা গেলেন। কেউ যদি দম আটকে মারা যায়, হৃৎপিণ্ড ঠিকঠাক, হার্ট ভালোই আছে, হয়তো ধুকপুক করছে না কিন্তু সুস্থ আছে, লিভার, কিডনি, হাবিজাবি সবই ঠিকঠাক আছে, ব্যাপারটা হলো লোকটাই শুধু বেঁচে নেই, সমস্ত মেকানিক্যাল পার্টস ভালো আছে, শুধু সেখানে সেই প্রাণ শক্তিটা নেই। তো এটাও একটা শক্তিযন্ত্র একটা স্তরে দেখলে, তাই নয় কি? হ্যাঁ কি না? এটাও একটা শক্তিযন্ত্র যার উপরে আমরা মেকানিক্যাল পার্টগুলো চাপিয়ে দিয়েছি। এমনকি যদি সব মেকানিক্যাল পার্টগুলো ঠিক থাকেও, শক্তি না থাকলে এটা কাজ করবে না। তো ভেতরে খুব গভীরে দেখার ফলে আমরা বুঝলাম, আমরা একটা শক্তিযন্ত্র বানাতে পারি যার কোনো মেকানিক্যাল পার্টস নেই। কারণ মেকানিক্যাল পার্টস থাকলে তার একটা নির্দিষ্ট মেনটেন্যান্স, সার্ভিসিং আর দেখভাল চাই। কিন্তু একটা এনার্জি মেশিন বা শক্তিযন্ত্র বানালে সে অনায়াসে দিন রাত চলবে। ধরুন আপনার মোটর সাইকেলটা বা আপনার গাড়ি বা যাই আপনি চালান, ধরা যাক আপনার ফোন, মেকানিক্যাল পার্টস না থাকলে ওটাও একটা এনার্জি মেশিনই তো ছিল। দেখুন সত্যি, কিন্তু এই এত বড় একটা ফোন থেকে আস্তে আস্তে ছোট, আরও ছোট হয়ে আসছে, কম থেকে আরও কম মেকানিক্যাল পার্ট থাকায় এটা আরও উন্নত হচ্ছে। কেন বলুন তো? ধীরে ধীরে এটা এমন জায়গায় যাচ্ছে যেখানে এটা হয়ে উঠছে যন্ত্রপাতি কম শক্তি, এনার্জি বেশি, তাই নয় কি? মনে পড়ে পুরনো জেমস বন্ডের সিনেমাগুলোর সেই ইয়াব বড় ফোনগুলো দেখে মনে হতো সদ্যজাত শিশুর মতো, কিন্তু আজকে সেটা এইটুকু হয়ে গেছে। যেভাবে তারা আশা করছেন, এই আর প্রায় 10-15 বছরে আপনার ফোনটা আপনার হাতেই ইমপ্রিন্ট করে দেওয়া যাবে, শুধু এইরকম করুন আর কথা বলুন, বা সেটাও করতে হবে না, শুধু এইরকম করলেই ফোনটা আপনি যা বলতে চান সেটা বলে দেবে,
তো মেকানিক্যাল হওয়া থেকে আমরা এখন এগোচ্ছি এনার্জি বেসড মেশিনের দিকে। বিরাট মাটি খোঁড়ার যন্ত্র থেকে কম্পিউটার, এটাই তো বড় ফারাক, যে কম্পিউটার বেশি এনার্জেটিক আর কম মেকানিক্যাল। তো আমরা এনার্জি মেশিন বানিয়েছিলাম যাদের এই কালচারে বলা হতো দেবদেবী, যার ইংরেজি হলো ডেইটি। সাধারণত এদের বলা হতো মূর্তি, যার মানে রূপ বা আকার। একটা রূপ যার নির্দিষ্ট কিছু কাজ করার জন্য নির্দিষ্ট ক্ষমতা আছে, শক্তির রূপ। তো এই আলাদা আলাদা রূপগুলো মহাবিশ্বের এক একটা জানলার মতো, আপনি নানান মাত্রা খুলতে পারতেন। এই সব কিছু আজ ভুলে যাওয়ায় কুসংস্কারের আকারে একেবারে অর্থহীন জঞ্জালে পরিণত করা হয়েছে। কিন্তু আসলে খুব পরিষ্কারভাবেই বলা হয়েছিল, কারণ আজকাল লোকে এটা ওটা ভেবে বসেন। তো তারা ভাবেন ভগবান হল তাদের সম্পত্তি বা সম্পর্ক পাতানোর কেউ। না, এই দেবদেবী, ভগবান বললে কিন্তু ভুল হবে, এরা দেবদেবী বা মূর্তি, এদের নির্দিষ্ট একটা উদ্দেশ্যে বানানো হয়েছিল। আপনি বুদ্ধি চাইলে এইরকম দেবদেবীর কাছে যান, ভয় পাওয়ার সমস্যা থাকলে আরেক রকম দেবদেবীর কাছে যান, প্রেম ভালোবাসার সমস্যা থাকলে আরেক রকমের কাছে যান, সুখ স্বাচ্ছন্দ্যের সমস্যা থাকলে আরেক রকমের কাছে যান। এইরকম করে তারা শক্তির রূপ বানিয়েছিলেন, যাকে ব্যবহার করাটা আপনাকে শিখতে হবে। এগুলো কোনো প্রার্থনার জায়গা নয়, এগুলো পূজো করার জায়গা নয়। এখানে গিয়ে আপনি শেখেন কীভাবে যন্ত্রটাকে ব্যবহার করতে হয় নিজের উপকারের জন্যে। তাদের বিভিন্ন রূপে বানানো হতো আর তারা নানান ক্ষমতার অধিকারী হতো। আর তারা মানুষের জেনেটিক তত্ত্বের উপরেও নির্ভর করত, যাদের আমরা বলতাম কুলদেবতা, যে কিনা শুধুই একটা নির্দিষ্ট জেনেটিক কুলের জন্যই কাজ করবে। এ খুবই জটিল এক প্রক্রিয়া। তো রামানুজন দক্ষিণের বাসিন্দা। আমি দক্ষিণ কথাটা বিশেষ করে উল্লেখ করছি কারণ দেখুন, এই ব্যাপারগুলো দেশের সব জায়গাতেই ছিল, কিন্তু এই দেশের উত্তর ভাগটা প্রচুর বহিরাক্রমণ সয়েছে, অতিরিক্ত ধ্বংস আর ক্ষয়ক্ষতি। দক্ষিণ জানেন তো, বিন্ধ্য পর্বতের দক্ষিণে আমরা বেশ ভালো সুরক্ষিত ছিলাম, এমনকি আজও আমরা বহু জিনিস বজায় রেখেছি। উত্তরের মতো বড় মাপের ক্ষয়ক্ষতি আমাদের ভুগতে হয়নি তেমন। এরই দরুন কিছু কিছু বিজ্ঞান এখনও সক্রিয়ভাবে টিকে আছে, যা এক রামানুজনকে জন্ম দেওয়ার ক্ষমতা রাখত। রামানুজন বলেছিলেন ব্ল্যাক হোল নিয়ে প্রায় 100 বছর আগে, বা 100 বছরেরও বেশি আগে, যখন ব্ল্যাক হোল বলে কিছু হয় সেটাই মানুষ জানত না। তিনি অঙ্ক বানিয়েছিলেন ব্ল্যাক হোলের জন্য, যখন ব্ল্যাক হোলের ধারণাটা পর্যন্ত ছিল না। বিজ্ঞান সবসময় এইভাবে এগোয়, প্রথমে ধারণা, তারপর আসে থিয়োরি, আর তারপর অঙ্ক। কিন্তু তিনি অঙ্কটাই বানিয়ে দিয়েছিলেন প্রথমে, যখন না ছিল ধারণা, না ছিল কোনো থিয়োরি। আর যখন তাকে জিজ্ঞেস করা হয় তখন উনি মৃত্যুসজ্জায় আর একেবারে অঙ্ক উগরে দিচ্ছেন, নোটবুকের পর নোটবুক অঙ্কে ভরা, সমীকরণের বন্যা ঝরছে। লোকে প্রশ্ন করল, এসব জানলেন কি করে, কোত্থেকে এলো? জবাবে বললেন, আমার দেবীর রক্তেই অঙ্ক আছে।